ক্লাস হচ্ছে আমাদের আজকের টিডি মেশিন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, আমাদের সাবজেক্টের নাম না? হ্যাঁ এটাই আছে স্যার। হ্যাঁ তো আমরা হচ্ছে যে কত অধ্যায় পর্যন্ত, এই পর্যন্ত শেষ করছি স্যার, 2 অধ্যায়। 2 অধ্যায়। আমি পরবর্তীতে 3 পরের একটা ক্লাস নিয়েছি, ক্লাসটা দেখো নাই হয়তো বা, পরে 3 এবং 4 অধ্যায় নিয়ে ক্লাস নেওয়া হয়েছে। না স্যার আমি বাড়িতে আসছিলাম তো ওই জন্য। আচ্ছা, পরে 3 এবং হচ্ছে 4 অধ্যায় ক্লাস নেওয়া হয়েছে। তো আমাদের হচ্ছে যে 3 এবং 4 অধ্যায় ছিল, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওভারহেড লাইনের সাপোর্ট ছিল 3য় অধ্যায়। ওভারহেড লাইনের সাপোর্ট নিয়ে আমরা আলোচনা দেখে করব। ওভারহেড লাইনের উপাদানগুলোর নাম লিখো, উপাদানগুলো আমরা জানি, সাপোর্ট, ক্রোসার্মো ক্লাম, ইনসুলেটর, আর্থ গার্ডার, বাডার, ভাইব্রেশন ড্যাম্পার, জ্যাম, এগুলো আমি প্রস্তুত করব ওভারহেড লাইনের উপাদান। হ্যাঁ, সাপোর্টের বই। সাপোর্টের প্রায় 3 প্রকার না? সাপোর্টের বৈশিষ্ট্য কি কি, লাইন সাপোর্টের বৈশিষ্ট্য, মানে একটা সাপোর্ট হতে বলে তার কি, যেমন ভালো মানে হতে হবে। যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হওয়া লাগবে, 2 নম্বর দীর্ঘস্থায়ী হওয়া লাগবে, দামে সস্তা হতে হবে, ওজনে হালকা হতে হবে, এগুলো না? জি এগুলো স্যার। হ্যাঁ হ্যাঁ, লাইন তারপরে সাপোর্ট 3 প্রকার। 3 প্রকার কি কি, জি স্যার, সাপোর্ট একটা আছে হলো পোল, স্টিলের পোল, কংক্রিট পোল, পোল লেটিস, আসলে তার। স্টিল টাওয়ার, এটা ছিল না? জি স্যার, স্টিল টাওয়ার, তারপরে হ্যাঁ তারপরে কাঠের পোল, তারপরে স্টিল, স্টিল, কাঠের পোল, ইস্পাতের পোল, লেটিস্ট, স্টিল টাওয়ার, স্টিলের জি পোল, স্যার। ভাইব্রেশন ড্যাম্পার, কি এটি কি কাজে ব্যবহার করা হয়, এটা বলছিলাম যে ভাইব্রেশন ড্যাম্পারটা তারে যে, স্যার এটা একটা বলুন তো, এয়ার উপর সাপোর্ট দেওয়ার জন্য আর কি, ওই যে ডাম্বেলের মতো। ডাম্পলের মতো, ড্যাম্পলার আকৃতির, এই যে আমি এখানে চিত্র দিয়ে দিয়েছিলাম, দেখো ভাইব্রেশন ড্যাম্পার, ঠিক আছে। আচ্ছা, এইভাবে জি স্যার। আমরা বলছিলাম যে গার্ডার কোথায় ব্যবহার করা হয়, গার্ডার হচ্ছে যে যে লাইন গুলোকে টানা দেওয়ার জন্য, গার্ডার স্যার ওই, জি স্যার ট্রান্সমিশন লাইনকে টানা দেওয়ার জন্য আমরা গার্ডার ব্যবহার করে থাকি, তাই না? গার্ডার, এই দেখো, যখন ট্রান্সমিশন লাইনটা তোমার হচ্ছে যে কোনো টেলিফোন লাইনের উপর দিয়ে যায়, তখন এই ট্রান্সমিশন লাইনকে টেলিফোন লাইনের যাতে সংঘর্ষে না লাগে, এই জন্য গার্ডার দেওয়া হয়, তাই না? এটা হচ্ছে জি স্যার। গার্ডার। আরেকটা স্যার জিনিস, আরেকজন জয়েন করতে চাইতেছে, আরেকজন, জয়েন করতে চাইতেছে, এটা একটু ইয়া করে দিও। না সমস্যা নেই, জয়েন কই করছে না তো, অটোমেটিক জয়েন হতে পারবে তো, আমার এই আমাদের যে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে না, আইডি পাসওয়ার্ডে জয়েন হতে পারবে, সমস্যা নেই। রবিউল আছে স্যার, রবিউল। আমি হ্যাঁ স্যার আমি তো পারি, কিন্তু আজকে নতুন ঢুকবো তো এই জন্য। কে 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 সে কোন, আচ্ছা তুমি, আচ্ছা রবিউল, তারপর দেখো, রবিউল স্যার। রবিউল, রবিউলকে আমি ফোন দিছিলাম অবশ্যই, কি রবিউল পারতেছে না? না না, স্যার আমি ইয়া করি, কি কি বলে রবিউল? এই অ্যাপস ইনস্টল করছে, এরপর এখন জয়েন দিবার লাগে, মানে কি পাসওয়ার্ড দিবার লাগে বলছি, ফোন দিছি, ফোন দিছি, তারপরে। ফোন দিতেছি। জি স্যার, তারপর আচ্ছা, তারপরে দেখো, আমরা হচ্ছে যে পরবর্তীতে আমাদের কি আছে আলোচনা, এই গেল আমাদের গার্ডার, গার্ডার পরে আমরা আসলাম, গার্ডারের পরে আমরা আসলাম গাইওয়ার, ড্যাম্পার। বুঝতে পারতেছো না? জি স্যার, দেখো না, তুষারে, তুষার আমার এখানে আছে, তুমি ইয়া করো, আচ্ছা তুমি, আমি যেটা বলি সেটা ভাবে ঢুকো, তাহলে হয়ে যাবে। দেখো 960, ওখানে তো অ্যাপসটা ইনস্টল করার পরে তুমি দেখো যে জয়েনিং মিটিং লেখা আছে, আছে জয়েনিং মিটিং লেখা, জয়েন মিটিং দেখো, অথবা তুমি একটা কাজ করতে পারো, আমি তোমার যে তোমার ইয়ে আছে না ফেসবুক, আমাদের গ্রুপ আইডিটা আছে না, আরেক জায়গাটা জয়েন করাই তো। হ্যাঁ ওই, হ্যাঁ ওটাতে জয়েন করলে হয়ে যাবে, ওটা ওটাতে যাও, হ্যাঁ যাও ওখানে যাও,
ক্লিক করো, ক্লিক করে দেখো একটা কোড নাম্বার চাচ্ছে, 1 2 3 4 5 তোমার লাগবে 960 লিখছো আগে, 0 960 লিখছো, তারপরে লেখো 363 6365 65 ঠিক আছে, তারপর লিখবা পরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হ্যাঁ লেখো, জয়েন দাও, জয়েনে দেওয়ার পর লিখবা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড 1 থেকে 5 দিবা, ঠিক আছে, পাসওয়ার্ড 1 থেকে 5 একটু ওয়েট করো, 1 থেকে 5 চাবে দিবা পাসওয়ার্ড, 1 2 3 4 5 ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো আমরা হচ্ছে যে ভাইব্রেশন ড্যাম্পার এটি কি কাজে ব্যবহার করা হয় এটা আমরা জানলাম, যে ভাইব্রেশন ড্যাম্পার জানলাম, গার্ড ওয়্যারের ব্যবহার জানলাম, যে গার্ড ওয়্যার হচ্ছে টেলিফোন লাইন এবং ইয়ার লাইনের মধ্যে যেন সংযোগ না লাগে, এজন্য গার্ড ওয়্যার লাইনের নিচের দিকে সাপোর্ট লাইনে মানে পাওয়ার লাইনের উপরে এবং নিচে যে ওয়্যার ব্যবহার করা হয় সেটাকে বলা হয় গার্ড ওয়্যার। গাই ওয়্যারের কাজ কি, গাই বা স্টে ওয়্যার এটাকে বলা হয় কি, যেটা হচ্ছে যে পোলকে টানা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তাই না, দেখো যে পোলকে টানা দেওয়ার জন্য গাই ওয়্যার ব্যবহার করা হয়, দেখা যাচ্ছে, তারপর হচ্ছে যে ড্যাম্পার এবং জ্যাম্পারের মধ্যে পার্থক্য, ড্যাম্পারটা কি কাজে ব্যবহার করা হয়, তারের ভাইব্রেশন রোধের জন্য, তাই না, আর হ্যাঁ জ্যাম্পারের কাজ হচ্ছে যে একটা তারের সাথে আরেকটা তারে কানেক্ট করার জন্য, ঠিক আছে, তাকে কানেকশনের জন্য জ্যাম্পার ব্যবহার করা থাকে, জ্যাম জ্যাম দেওয়ার জন্য, ঠিক আছে, জ্যাম দেওয়ার জন্য। এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়, 135 কেভির উপরে লাইনে, আর হচ্ছে যে পোল টাওয়ার ইয়া বসানোর জন্য, ট্রান্সফরমার বসানোর জন্য, এই যে এখানে, তাই না, ওই স্যার ইয়াডা ওই যে যে এটা এটা কালো একটা ফাঁকার মতো আর যে এটা নাকি, এটা না এটা এইচ টাইপ পোল, এটা না এই যে এইচ টাইপ পোল, দেখা যায় আমার পিকচার দেখা যায়, তৃতীয় অধ্যায়ের পড়াশোনা, ঠিক আছে, তৃতীয় অধ্যায়ের এর বেশি কিছু পড়বা না, শুধু যতটুকু পড়াইছি ওটুকু পড়বা, পরিবাহী এবং পরিবাহী পদার্থ, পরিবাহী পদার্থ কি, ওভারহেড লাইনে সাধারণত কি কি কানেক্টর ব্যবহার করা হয়, ওভারহেড লাইনে তিন ধরনের কি কি কানেক্টর ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, তারপরে তামার কন্ডাক্টর, তারপরে গ্যালভানাইজ কন্ডাক্টর, তারপরে স্টিলের কন্ডাক্টর, তাই না, স্টিলের কন্ডাক্টর, গ্যালভানাইজিং কন্ডাক্টর, এই চার ধরনের তার ব্যবহার করা হয়, তাহলে কি কি, কপারের তার ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়, স্টিলের তার ব্যবহার করা হয়, আর হচ্ছে যে আরেকটা হচ্ছে গ্যালভানাইজিং কন্ডাক্টর ব্যবহার করা হয়, তামার স্যার তামার একটা ব্যবহার করে না, তামাই তো বললাম, তামাই তো বললাম, তামা অ্যালুমিনিয়াম গ্যালভানাইজ উচ্চ ভোল্টেজ পরিবহনে এসিএসআর পরিবাহী সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেন, উচ্চ ভোল্টেজ পরিবহনে এসিএসআর পরিবাহী সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেন, এটার আনসার কি, এটার আনসার হচ্ছে যে উচ্চ ভোল্টেজ পাওয়ার পরিবহনে যেহেতু এসি আসার পরিবেশ টানশন, প্রথমে হচ্ছে টানশন ক্ষমতা বেশি, এসি আসার পরিবেশ কি ক্ষমতা বেশি, টানশন ক্ষমতা বেশি, এসি এসি এসআর পরিবাহিতে লস কম হয় আর এসি এসআর পরিবাহিতে খরচ কম হয়, ঠিক আছে, কি কি হয় এসি এসআর পরিবাহিতে বলতে পাবা তুমি, তিনটা জিনিস, হুমায়ুন কবির, কবির এসিএসআর পরিবাহী পরিবাহিতে লস কম হয় কেন, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কেন, কারণ এসিএসআর পরিবাহিতে কি হয় দামে সস্তা, এর টান সহন ক্ষমতা বেশি, ঠিক আছে, এটা ওজনে হালকা, এটা ওজনে হালকা, ঠিক আছে, এটা দামে সস্তা, এই জন্য এসিএসআর পরিবাহী উচ্চ ভোল্টেজ পরিবহনে বেশি ব্যবহার করা হয়, আমরা যে 33 কেভি লাইন বা 230 132 কেভি যে লাইন গুলো বলি ওই লাইন গুলোতে বেশি এসি এসআর পরিবাহী বেশি ব্যবহার করা থাকে, ঠিক আছে, তারপরে দুই নম্বর প্রশ্ন আছে যে এসি এসআর ও এএসসি এর পুনরূপ কি, এসি এসআর পরিবাহীর পুনরূপ কি, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল,
রেইনফোর্স এবং অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। দেখ এগুলো আমরা পড়ছি, এখন আমরা যাই নিচে পরিবেশ পদার্থের গুণাবলী, এগুলো আমরা পড়ছি। অ্যালুমিনিয়াম পরিবেশ বৈশিষ্ট্য গুলো এগুলো আমরা গত ক্লাসে পড়ছি। কভার পরিবেশ বৈশিষ্ট্য গুলো বেশি আমরা পড়ছি, ঠিক আছে। আমাদের আজকের টপিক হচ্ছে ইনসুলেটর এবং এদের বৈশিষ্ট্য, ইনসুলেটর এবং এদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমরা পড়বো আজকে, আমাদের এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। কত অধ্যায়? পঞ্চম অধ্যায়। একটু মনোযোগী হও, ইনসুলেটরের কাজ কি, কে বলতে পারবে ইনসুলেটরের কাজ? ইনসুলেটরের কাজ হচ্ছে মাহফুজ ফরাজি, কথা বলতে পারবা? ইনসুলেটরের কাজ হচ্ছে মানে কি শক বা কোন মানে কি, স্যার ইনসুলেটরের কাজ হচ্ছে স্যার বিদ্যুৎ অপরিবহন করা। অপরিবহন করা অর্থাৎ হচ্ছে এই যে আমি এখানে দেখো পোল এবং টাওয়ার, দেখো এখানে একটা তার আছে না, এখানে একটা পোল আছে, এই যে পোল এবং টাওয়ারের মধ্যে যাতে সংযোগ না লাগে এই জন্য ইনসুলেটর দ্বারা কি করা হয়েছে, দেয়া হয়েছে। তার মানে এই কারেন্টটা যদি এদিক দিয়ে যে প্রবাহিত হচ্ছে, এই কারেন্টটা এই টাওয়ার ইয়ের মধ্যে যাবে না, কিসের মধ্যে তোমার হচ্ছে যে পোলের মধ্যে যাবে না, এই জন্য ইনসুলেটর দ্বারা অপরিবাহী, ইনসুলেটর মানে অপরিবাহী একটা জিনিস, অপরিবাহী দ্বারা দেয়া হয়েছে যাতে বিদ্যুৎ প্রবাহিত না হয়, ঠিক আছে। তো ইনসুলেটরের কাজ হচ্ছে কি, বিদ্যুৎ পরিবহন না করা, ঠিক আছে, বিদ্যুৎ পরিবহনে বাধা দেওয়া, বাধা দেওয়া। ইনসুলেটর তৈরির প্রধান উপাদান গুলো কি কি বলছে? হ্যাঁ সিলিকন, হ্যাঁ না না সিলিকন না, সিনামাটি, গ্লাস, স্টিয়েটাইট, পাইরেক্স, তাই না? কিনামাটি দিয়ে ইনসুলেটর তৈরি করা হয়, গ্লাস দিয়ে ইনসুলেটর তৈরি করা হয়, স্টিয়েটাইট দিয়ে ইনসুলেটর তৈরি করা হয় এবং এবং পাইরেক্স দিয়ে ইনসুলেটর তৈরি করা হয়। তাহলে সিনামাটি, গ্লাস, স্টিয়েটাইট, পাইরেক্স এই তিনটা চারটা জিনিস দিয়ে ইনসুলেটর তৈরি করা হয়। তাহলে এক নম্বরে হচ্ছে চীনামাটি, দুই নম্বরে হচ্ছে গ্লাস, তিন নম্বরে হচ্ছে স্টিয়েটাইট, স্টিয়েটাইট, চার নম্বরে হচ্ছে পাইরেক্স। মনে থাকবে? কে বলতে পাবেন একটু বলেন দেখি। সিনামাটি, গ্লাস, সিনামাটি, গ্লাস, স্টেনেটাইট আর হলো পাইরেক্স। পাইরেক্স এটা হচ্ছে ইনসুলেটর তৈরির উপাদান, মানে এই ইনসুলেটরটা যে তৈরি হয় এই কয়েকটা জিনিস দিয়ে তৈরি হয়, ঠিক আছে, যে কোম্পানি যেটা ব্যবহার করে আর কি, আর দামের উপর অনেকটা ভেরিয়েবল। তাহলে ব্যবহার সহ বিভিন্ন ধরনের ওভারহেড লাইনে ব্যবহৃত ইনসুলেটরের নাম লেখো। এখানে বলছে ব্যবহার সহ ইনসুলেটর, সাধারণত কি কি ইনসুলেটর ব্যবহার করা হয় ওভারহেড লাইনে, এটা জানার দরকার আছে না? ইনসুলেটরের প্রকারভেদ, ইনসুলেটর প্রকারভেদ কি কি? ইনসুলেটরের প্রকারভেদ হচ্ছে এক নম্বরে কি ইনসুলেটর, সাকল ইনসুলেটর, সাকল, সাকল ইনসুলেটর, সাকল ইনসুলেটর, টিন ইনসুলেটর, টিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, তাহলে স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, চার নম্বরে হচ্ছে কি স্ট্রেন ইনসুলেটর, স্ট্রেন, স্ট্রেন ইনসুলেটর, স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর, সেকুল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর। আচ্ছা বলো তো দেখি একবার, কে বলবা একটু বলো, কি কি ইনসুলেটর নাম লিখলাম? স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর, এগুলো হচ্ছে ইনসুলেটরের
প্রকার ভেদ, ইনসুলেটর কত প্রকার সেটা আমরা জানলাম। এখন বলছে ব্যবহার সহ, ব্যবহারের কথা বলছে। ব্যবহার বলতে কোন ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয়ে থাকে এটা জানা দরকার আছে। এটার জন্য আমরা প্রথমত বলছি শ্যাকল ইনসুলেটর। শ্যাকল ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয়? শ্যাকল ইনসুলেটর আছে 230 ভোল্টেজের লাইন থেকে 440 ভোল্ট এবং 230 ভোল্টের যে লাইনগুলো আমরা বাসা বাড়িতে সাধারণত সাপ্লাই দেওয়া হয় এবং ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দেওয়া হয় যে লাইনগুলোতে, সেই লাইনগুলোতে আমরা সাধারণত শ্যাকল ইনসুলেটর ব্যবহার করে থাকি। দেখলো শ্যাকল ইনসুলেটর। পিন ইনসুলেটর ব্যবহার করা হয় যে পল্লী বিদ্যুৎ, ঠিক আছে, ডেসা ডিসকো যে বিদ্যুৎ গুলো নেয় অর্থাৎ পিজিসিবির কাছ থেকে যে বিদ্যুৎটা নেওয়া হয় সেই বিদ্যুৎটা সাধারণত পিন ইনসুলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ যে পিজিসিবি 33 কেভি লাইনের নিচে, 33 কেভি লাইনের নিচে, 33 কেভি লাইনের নিচে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেখানে পিন ইনসুলেটর ব্যবহার করা হয়ে থাকে। তারপরে 3 নম্বরে আছে সাসপেনশন ইনসুলেটর। সাসপেনশন ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয়? সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা হয় যে সমস্ত লাইনে, সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা হয় যে সমস্ত লাইনে 33 কেভির উপরে, অর্থাৎ 33 কেভির উপরে সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা হয়। সাসপেনশন ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয়? 33 কেভির উপরে যে লাইনগুলোতে সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা হয়, অর্থাৎ 33 কেভির উপরে যে লাইনগুলো ব্যবহার করা হয় সেগুলোতে সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা হয়। তারপর বলা হয়েছে স্ট্রেন ইনসুলেটর। স্ট্রেন স্ট্রেন ইনসুলেটর সাধারণত ব্যবহার করা হয় যে নদী পারাপাড়ে, রোড ক্রসিং এ, ঠিক আছে, এগুলো হচ্ছে ওভারহেড লাইনে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 11 কেভি বা হচ্ছে যে তার ঊর্ধ্বের যে লাইনগুলো আছে, এই লাইনগুলোতে সাধারণত স্ট্রেন ইনসুলেটর ব্যবহার করা হয়। বড় বড় হাই ভোল্টেজে এগুলোতে স্ট্রেন ইনসুলেটর ব্যবহার করা হয়। স্ট্রেন ইনসুলেটর ব্যবহার করা হয় মূলত হচ্ছে যে যখন একটা ট্রান্সফর্মার মানে ওভার সাপোর্টে যখন কি হয় নদী পারাপার করে, তারপরে রেল লাইন ক্রসিং করে, এইসব ক্ষেত্রে সাধারণত বড় বড় দিয়ে, ডিস্ক দিয়ে অনেক বড় আকারে যে ইনসুলেটর তৈরি করা হয় সেগুলোকে বলা হয় স্ট্রেন ইনসুলেটর। 5 নম্বর আছে স্ট্রে বা গাই ইনসুলেটর। স্ট্রে বা গাই ইনসুলেটরটা কোনটা? যেটা হচ্ছে যে মূলত এই কোন পোলকে টানা দেওয়ার জন্য সাপোর্ট হিসেবে, অর্থাৎ পোলকে যদি আমি টানা দিতে যাই তাহলে পোলের সাথে আমাকে হচ্ছে যে কি করতে হবে, পোলকে মাটির সাথে যদি আমি টানা দিতে যাই তাহলে সেখানে আমার একটা ইনসুলেটরের দরকার আছে। কেন? কারণ হচ্ছে যে পোল থেকে জন্য লাইন বিদ্যুৎ জন্য এই পোলকে টানা দেওয়ার জন্য পোল থেকে যে আমরা বিদ্যুৎটা তারটা যে নিবো সেই তারটাতে যেন বিদ্যুৎ না থাকে, এই জন্য ইনসুলেটর ব্যবহার করা থাকে। এই ইনসুলেটরকে বলা হয় গাই ইনসুলেটর। তাহলে পোলকে টানা দেওয়ার জন্য আমরা স্ট্রে বা গাই ইনসুলেটর ব্যবহার করে থাকি। স্ট্রে বা গাই ইনসুলেটর, তাহলে শ্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর। শ্যাকল ইনসুলেটর হচ্ছে 230 থেকে 440 ভোল্ট লাইনে, পিন ইনসুলেটর হচ্ছে, পিন ইনসুলেটর আছে 33 কেভি নিচের লাইনে, 33 ভোল্ট কম ভোল্টেজের লাইনে পিন ইনসুলেটর ব্যবহার করা থাকে। সাসপেনশন ইনসুলেটর হচ্ছে যে 33 কেভির ঊর্ধ্বের যে লাইনগুলোতে সাসপেনশন ইনসুলেটর ব্যবহার করা থাকে। স্ট্রেন ইনসুলেটর হচ্ছে নদী পারাপার, রেল ক্রসিং, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে স্ট্রেন ইনসুলেটর ব্যবহার করা থাকে। স্ট্রে বা গাই ইনসুলেটর ব্যবহার করা থাকে সাধারণত পোলকে সাপোর্ট দেওয়ার জন্য, স্ট্রে বা গাই ইনসুলেটর ব্যবহার করা হয় অর্থাৎ পোলকে যাতে বেঁকে না যায়, হেলে না যায়, এই জন্য যে ইনসুলেটর ব্যবহার করা থাকে, যে ইনসুলেটর টানা দেওয়া হয় সে টানা দিতে স্ট্রেন বা গাই ইনসুলেটর ব্যবহার করা থাকে। এখন বলা হয়েছে যে ব্যবহার সহ বিভিন্ন ধরনের লাইনে ব্যবহৃত ইনসুলেটর নাম, এটা আমরা এখান থেকে জানলাম। এখন আছে ইনসুলেটরের প্রয়োজনীয় বৈশিষ্ট্য সমূহ। কি কি বৈশিষ্ট্য আছে ইনসুলেটরের? ইনসুলেটর একটা হতে গেলে তার ইনসুলেটর গুলো কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? একটা আমার হচ্ছে ইনসুলেটর গুলো যান্ত্রিকভাবে শক্ত এবং মজবুত হবে। তারপর হচ্ছে ইনসুলেটর গুলো ফাঁপা সিলিন্ডার আকৃতির হওয়া চলবে না, ইনসুলেটর গুলো সুন্দর চকচকে মসৃণ হবে, তারপরে ইনসুলেটর গুলো ভোল্টেজ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ হবে, এগুলো হচ্ছে ইনসুলেটর বলতে। ইনসুলেটর গুলো শক্ত এবং মজবুত হতে হবে, ইনসুলেটর গুলো ফাঁপা সিলিন্ডার আকৃতির ফাঁপা হওয়া চলবে না, তারপরে ইনসুলেটর গুলো যেন যাতে চকচকে এবং সুন্দর পরিষ্কার থাকে, চকচকে এবং মসৃণ হতে হবে ইনসুলেটর গুলো, এগুলো হচ্ছে ইনসুলেটর প্রয়োজনীয় বৈশিষ্ট্য সমূহ। এখন বলছে যে ইনসুলেটর অকেজ হওয়ার কারণ সমূহ। ইনসুলেটর অকেজ হওয়ার কারণ সমূহ, ইনসুলেটর কখন অকেজ হয়? যখন ইনসুলেটরে
ইনসুলেটর অকেজ হওয়ার কারণ সমূহ হচ্ছে, ইনসুলেটর অকেজ হওয়ার কারণ সমূহ হচ্ছে, এক নম্বরে আচ্ছা ইনসুলেটর অকেজ হওয়ার কারণ হচ্ছে ইনসুলেটরের ফাটল দেখা দিলে, ইনসুলেটরটা যদি ফাটল দেখা যায় তাহলে ইনসুলেটর অকেজ হয়ে যায়। ইনসুলেটর ফাটল দেখা থেকে ইনসুলেটর পদার্থ ছিদ্রযুক্ত হলে, তারপরে ইনসুলেটর ফ্লাশ হওয়ার সংঘটিত হলে, ইনসুলেটরের যান্ত্রিক পীড়ন বেশি হলে, শর্ট সার্কিট হলে ইনসুলেটর সাধারণত নষ্ট হয়ে যায়। তাহলে কি কি কারণে ইনসুলেটর 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 কি কি কারণে ইনসুলেটর অকেজ হওয়ার কারণ সমূহ কি, ইনসুলেটরের অকেজ হওয়ার কারণ সমূহ একজন বলো দেখি। ফেটে গেলে স্যার, হ্যাঁ ফেটে গেলে, তারপরে ফেটে গেলে শর্ট সার্কিট হলে, শর্ট সার্কিট হলে, অমসৃণ হলে, প্রশ্ন আসতে পারে যে ইনসুলেটরের, আচ্ছা আমরা ইনসুলেটরের যে বৈশিষ্ট্য গুলো কি কি বৈশিষ্ট্য বললাম, যে ইনসুলেটর কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, যান্ত্রিক ভাবে শক্ত হতে হবে, উচ্চমানের রোধ সম্পন্ন হতে হবে, উচ্চমানের রোধ সম্পন্ন হতে হবে, উচ্চমানের রিলেটিভ পারমিটিভিটি উচ্চমানের হওয়া লাগবে, তারপর ইনসুলেটর পদার্থ ছিদ্রযুক্ত হওয়া যাবে না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ইনসুলেটর পদার্থ ছিদ্রযুক্ত হওয়া যাবে না, ইনসুলেটর প্রয়োজনীয় বৈশিষ্ট্য সমূহ, এক নম্বর কি ইনসুলেটর যান্ত্রিক ভাবে শক্ত এবং মজবুত হওয়া লাগবে, দুই নম্বর কি ইনসুলেটর পদার্থ, ইনসুলেটর পদার্থ গুলো কি হবে, উচ্চ মানের রোধ সম্পন্ন হওয়া লাগবে, উচ্চ মানের রোধ, রোধটা মানে রোধ বাধাটা বেশি হতে হবে, উচ্চ মানের রোধ হবে, তারপরে ইনসুলেটর পদার্থ ছিদ্রযুক্ত হওয়া চলবে না, ইনসুলেটর পদার্থ গুলো ছিদ্র হওয়া চলবে না, তারপরে ইনসুলেটর পদার্থ, তারপরে বলা আছে যে ইনসুলেটরের রিলেটিভ পারমিটিভিটি পারমিটিভিটি উচ্চ মানের হওয়া উচিত, রিলেটিভ পারমিটিভিটি উচ্চ মানের হওয়া উচিত, রিলেটিভ পারমিটিভিটি উচ্চ মানের হওয়া উচিত, এগুলো হচ্ছে ইনসুলেটরের প্রয়োজনীয় বৈশিষ্ট্য সমূহ। আচ্ছা এগুলো আমাদের ইনসুলেটর প্রয়োজনীয় বৈশিষ্ট্য। এখন আমাদের হচ্ছে যে এগুলো হচ্ছে আমরা আগে ইনসুলেটর, তাহলে এই অধ্যায়ে কি কি শিখলাম, এক নম্বর ইনসুলেটরের কাজ কি, ইনসুলেটরের কাজ কি, ইনসুলেটর তৈরির প্রধান উপাদান গুলো কি কি, এখানে কে আছো, হুমায়ুন কবির, বলেন তো দেখি ইনসুলেটর তৈরির প্রধান উপাদান কি কি, প্রধান উপাদান গুলো একটু বলেন। হুমায়ুন কবির, জি স্যার, জি স্যার, বলেন দেখি ইনসুলেটর তৈরির প্রধান উপাদান গুলো কি কি স্যার, ইয়া সিনেমাটি, গ্লাস, তারপরে স্টেরাইলাইট, তারপরে পাইরেক্স, পাইরেক্স, সিনেমাটির সিনেমাটির বৈশিষ্ট্য কি কি হওয়া লাগবে, মানে সরি ইনসুলেটরের বৈশিষ্ট্য কি কি হওয়া লাগবে স্যার, ইনসুলেটর উচ্চ মানের হতে হবে, রোদ, উচ্চ মানের রোদ সম্পন্ন হওয়া লাগবে, হ্যাঁ হ্যাঁ উচ্চ মানের রোদ সম্পন্ন হওয়া লাগবে, ছিদ্র হতে না পারে যেন, ছিদ্রযুক্ত না হয়, হ্যাঁ, তারপর রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিট পারমি স্যার পার মিটিভিটি 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 রিলেটিভ পারমিটিভিটি উচ্চ মানের হওয়া লাগবে, হ্যাঁ উচ্চ মানের হওয়া লাগবে, তারপর স্যার এই তিনটে লিখছি, হ্যাঁ এই তিনটে, তাহলে এক নম্বর হচ্ছে কি প্রথমে লিখতে পারো যে রোধ হতে হবে, রোধ সম্পন্নের আগে লেখো যে যান্ত্রিক ভাবে শক্ত হওয়া লাগবে, যান্ত্রিক ভাবে স্যার, চার নম্বর দেয় তাহলে যান্ত্রিক ভাবে শক্ত হওয়া লাগবে, হ্যাঁ ওটা তুমি প্রথমে লিখতে পারো, যান্ত্রিক ভাবে শক্ত হওয়া লাগবে প্রথম কথা, মানে দিতে পারো চার নম্বরে সমস্যা নাই, তবে আমি বলছিলাম প্রথমে যে যান্ত্রিক ভাবে শক্ত হওয়া লাগবে, দুই নম্বরে হচ্ছে উচ্চ মানের রোধ সম্পন্ন হতে হবে, তারপর ছিদ্র হতে না পারে, ছিদ্রযুক্ত হওয়া চলবে না, তারপরে হচ্ছে যে উচ্চ মানের
রিলেটিভ পারমিটিভিটি উচ্চ মানের হওয়া লাগবে, রিলেটিভ পারমিটিভিটি পারমিটিভিটি উচ্চ হওয়া লাগবে, পারমিটিভিটি উচ্চ মানের হওয়া লাগবে, এই তো বলছি তাই না? তো জি স্যার। আমাদের ছিল আমাদের এখন, তারপরে আর বলছিলাম যে ইনসুলেটর কত প্রকার একটু ক্লিয়ার হয় নাও, 5 প্রকার, কি কি? চীনামাটি, গ্লাস, না প্রথম প্রথমটা জানো কি স্যার? শ্যাকল ইনসুলেটর, তা শ্যাকল পিন, তারপর হচ্ছে আপনার সাসপেনশন, আর একটা হচ্ছে স্ট্রেন, তারপরে গাইবা স্ট্রেন ছিল, গাইবা স্ট্রেন, গাইবা স্ট্রেন। স্যাকুলেটার হচ্ছে 200 থেকে 220 থেকে 450 ভোল্ট, আর পিন হচ্ছে 3300 কেভির নিচে, আর হচ্ছে সাসপেনশন হচ্ছে 3300 কেভির উপরে, 3300 কেভি, শুধু 33 কেভি, 33 কেভি, শুধু 33 কেভি। হ্যাঁ হুমায়ুন কবির তুমি বলো তো একটু ভাই, কত কত বলো একটু স্যার, একটু আবার বলেন তো স্যার, আমি একটু বলছি যে স্যাকল ইনসুলেটর, জি স্যার ইনসুলেটর, স্যাকল ইনসুলেটর, তারপরে হচ্ছে পিন ইনস্টেটর, স্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, তারপরে আছে সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, মানে স্ট্রেন আগে সাসপেনশন ইনসুলেটর না, স্যাকল ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর, হ্যাঁ স্যার লেখা আছে উপরে, লেখা আছে স্যার স্ট্রেন ইনসুলেটর, স্ট্রেন। আর একবার বলো তো দেখি, শ্যাকল, পিন ইনসুলেটর, হ্যাঁ, তারপরে সাসপেনশন ইনসুলেটর, জি, তারপরে স্ট্রেন ইনসুলেটর, স্টিল বা গাই ইনসুলেটর। তো আমরা হচ্ছে যে এই ইনসুলেটর সম্পর্কে আজকে জানলাম, এই যে ইনসুলেটর গুলো কি কি, শ্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, সাসপেনশন, স্ট্রেন ইনসুলেটর, তারপরে আবার স্ট্রে ইনসুলেটর, স্ট্রে বা গাই ইনসুলেটর, এগুলো না। এখন হচ্ছে যে আমাদের এখন জানার বিষয় হলো যে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকসে যাব, সেটা হচ্ছে যে আচ্ছা একটু ওয়েট করো, কেন হচ্ছে আচ্ছা এটা হলো আমাদের ইনসুলেটর। এখন আমরা ইনসুলেটর সম্পর্কে জানলাম, পরিবাহী ভোল্টেজ গুলো, এসিএসআর মানে কি, এসিএসআর পরিবাহী, এসিএসআর, এসিএসআর পরিবাহী মানে কি, কে বলতে বাবা, এসিএসআর এর ফুল মিনিং কি বলতে বাবা, অ্যালুমিনিয়াম, এসিএসআর পরিবেশ, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল রেইনফোর্স, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল রেইনফোর্স, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল রেইনফোর্স। আচ্ছা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, স্টিল রেইনফোর্স, এখন দেখো যে পরিবাহী পদার্থের গুণাবলী গুলো সম্পর্কে আমরা জানছি, উচ্চ ভোল্টেজ পরিবহন এটা আমরা জানলাম, আজকে আমাদের টপিক হচ্ছে যে দেখো অপারেট লাইন গেল, আমাদের হচ্ছে যে পরিবাহী পদার্থ সম্পর্কে জানছি, ইনসুলেটরের বৈশিষ্ট্য সম্পর্কে জানছি। হুমায়ুন কবির, জি স্যার,
মনোযোগ দাও, আমাদের আজকে গত ক্লাসে পড়া ছিল আমাদের ওই দুই অধ্যায় তিন এবং চার, আজকে শিখলাম আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় শিখলাম, এখন আমাদের দরকার আছে যে স্যাগের প্রভাব, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হচ্ছে স্যাগের প্রভাব। স্যাগ, স্যাগের প্রভাব বলতে স্যাগ কাকে বলে, কি কি পদ্ধতিতে সাহায্যে স্যাগ পরিমাপ করা যায়, তাহলে আমরা এখান থেকে এই কটা এই অধ্যায় থেকে আমরা এই কয়েকটা প্রশ্ন পড়বো, এটা হচ্ছে আমাদের সাজেশন, ঠিক আছে? আচ্ছা, এই কটা সাজেশন। তো স্যাগ কাকে বলে জানো কি? লেখো, আমি লিখে দিচ্ছি তোমাদের। দুটি পাশাপাশি পোলের বলছে যে দুইটা পাশাপাশি পোলের, ঠিক আছে, এটা ধরো এটা একটা পোল, এটা একটা পোল, ঠিক আছে, দুটি পাশাপাশি পোলের আনুভূমিক কাল্পনিক রেখা হতে, আনুভূমিক কাল্পনিক রেখা হতে সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু পর্যন্ত দূরত্বকে স্যাগ বলে, অর্থাৎ কাল্পনিক কাল্পনিক আনুভূমিক রেখা হতে সর্বোচ্চ ঝুলে পড়া যে দূরত্বকে স্যাগ বলে। হ্যাঁ, আনুভূমিক কাল্পনিক রেখা হতে গুরুত্ব নাকি পুরুত্ব, রেখা হতে সর্বোচ্চ ঝুলে পড়া বলছি যে দুটি পোলের আনুভূমিক কাল্পনিক রেখা হতে সর্বোচ্চ ঝুলে পড়া, আনুভূমিক কাল্পনিক রেখা হতে সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দুকে তারের তারা গেলে একবার তারের তারের সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দুকে কি বলে, স্যাগ বলে। এলে পাশাপাশি দুটি পোলে আনুভূমিক কাল্পনিক রেখা হতে সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দুকে বিন্দুকে স্যাগ বলে, স্যাগ বলে। তাহলে এটা দুটা টাওয়ার, এটা একটা টাওয়ার বা পোল, এটা একটা টাওয়ার বা পোল, এই পোলের ধরো যে আনুভূমিক রেখা হতে, অর্থাৎ আনুভূমিক রেখাকে আমরা চিন্তা করব, সেটা হচ্ছে সর্বোচ্চ যতটুকু ঝুলে পড়ছে, অর্থাৎ এই বিন্দু সর্বোচ্চ কত, এইখানে আসে ঝুলে পড়ছে না, তো এই বিন্দুটাকে আমরা বলি স্যাগ। তাহলে স্যাগ কি হবে, এটা আনুভূমিক কাল্পনিক রেখা হতে সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দুকে স্যাগ বলে, এই এই দূরত্বটা, এটা আছে স্যাগ। জি স্যার, মধ্যবর্তী যে এরিয়াটা, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্বটা, অর্থাৎ এত দূর থাকার কথা তারটা এইভাবে ঝুলে এইভাবে থাকার কথা না, এইভাবে তারটা থাকানোর কথা, কিন্তু তারটা সেভাবে থাকে নাই, তারটা কি হয়েছে ঝুলে গেছে, ঝুলে যাওয়াটা হচ্ছে মূলত স্যাগ। তাহলে এটাকে আমরা বলি স্যাগ, স্যাগ। তাহলে দুটি পোলের বা টাওয়ার, দুটি পোলে আনুভূমিক কাল্পনিক রেখা হতে তারে সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দুকে আমরা বলি স্যাগ, ঠিক আছে? এখন বলছে কি কি পদ্ধতির সাহায্যে স্যাগ মাপা হয়, কি কি পদ্ধতির সাহায্যে স্যাগ মাপা হয়, স্যাগ মাপা হয় কি কি পদ্ধতিতে? ওজনের সর্বপ্রথম তো ওজন এটা করতে হবে, প্রথমে যে স্যাগ বোর্ডের সাহায্যে স্যাগ মাপা হয়, স্যাগটা যে কতটুকু ঝুলে পড়ছে, এই তিনটা জিনিস মাপার জন্য লেখা হয় একটা স্যাগ বোর্ডের সাহায্যে, ডায়নামোমিটারের সময় মেপে সাহায্যে, ডায়নামোমিটার স্যাগ বোর্ডের সাহায্যে, হ্যাঁ জি, ডায়নামোমিটারের সাহায্যে, স্যাগ বোর্ডের সাহায্যে, ডায়নামোমিটারের সাহায্যে, স্যাগ বোর্ডের কি বললাম, স্যাগ বোর্ডের সাহায্যে, ডায়নামোমিটারের সাহায্যে, ডায়নামোমিটারের সাহায্যে তরঙ্গের সময় মেপে, তরঙ্গের সময় মেপে, না না না, ডায়নামোমিটারের সাহায্যে এক নম্বর হলো স্যাগ বোর্ডের সাহায্যে, ঠিক আছে, স্যাগ বোর্ডের সাহায্যে, স্যাগ ডায়নামোমিটারের সাহায্যে, এবং তিন হলো তরঙ্গের সাহায্যে,
স্যাকবোর্ডের সাহায্যে, ডাইনামোমিটারের সাহায্যে ডায়নামোমিটারের জি স্যার আমি লিখছি ডায়নামোমিটারের হ্যাঁ মিটারের সাহায্যে। আর তিন নম্বর হচ্ছে সময়ের তরঙ্গের সময় মেপে, তরঙ্গের সময়ের সাহায্যে, তরঙ্গের সময় মেপে 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 বা সাহায্যে, ঠিক আছে যে কোনো একটা দিলে হবে, তরঙ্গের সময় সময় মেপে স্যার এটা হলো না, তরঙ্গের সময় মেপে বা তরঙ্গের সময় মেপে, তরঙ্গের সময়টাকে তুমি মেপে একটা নির্ণয় করতে পারবা। সাহায্যে তো বললে অন্য একটা ভাষা চলে যায়, তরঙ্গের সময় মেপে, ঠিক আছে। তাহলে স্যাকবোর্ডের সাহায্যে, ডাইনামোমিটারের সাহায্যে তরঙ্গের সময় মেপে। এখন বলছে যে কি কি ফ্যাক্টরের উপর স্যাক নির্ণয় করে, স্যাকটা যে নির্ণয় করে নির্ভর করে কি কি জিনিসের উপর, এটা আমি সম্পর্কে একটু পরে আলোচনা করব। কারণ স্যাক গুলা স্যাক কিন্তু একটা জিনিসের উপর নির্ভর করে না, কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। আমরা এটা নিয়ে যখন আমরা একটা সমীকরণ করতেছি, সমীকরণে আমরা সম্পর্কে জানব। তো এখানে দেখো যে বলছে যে সম উচ্চতায় সাপোর্টের ক্ষেত্রে প্রমাণ করো যে ডাব্লিউ এল স্কোয়ার ভাগ হচ্ছে 80, ডাব্লিউ এল স্কোয়ার ভাগ হচ্ছে 80। তাহলে ডাব্লিউ এল স্কোয়ার ভাগ 80 এটা প্রমাণ করতে বলছে। আমরা কিন্তু এটা এখন প্রমাণ করার জন্য এটা একটা পোল, দুটি পোলের মধ্যে দেখো তারটা ঝুলানো আছে, এটা হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টরটা ঝুলানো আছে। এখন এটা একটা কন্ডাক্টর ঝুলানো আছে, এখানে কয়েকটা জিনিস দেখো, এই যে তারটা এখানে যে বাঁধানো হয়েছে এই পয়েন্ট থেকে তারটা কতটুকু ঝুলছে, এই যে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু ঝুলছে সেটাকে আমি এস দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। আবার এই তারকে আমি মাঝ বরাবর ধরছি, মাঝ বরাবর এই তার, এই তার যে সম্পূর্ণ তারটা এই তারের মাঝ বরাবর আমরা একটা বিন্দু ধরছি। দেখো যে তারটা আমার প্রথমত আমি তারের এই এস টা নির্ণয় করছি, এস মানে হলো স্যাক, কিন্তু স্যাক মানে কি, এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্বটা এটা স্যাক না, তো আমি যে এই বিন্দু যে দূরত্বটা দিছি অর্থাৎ এই এখান থেকে এই যে এখান থেকে এখান পর্যন্ত বড় মাপ হয়ে গেছে, এটা আছে কি স্যাক না, এই এখান থেকে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা হাইলে গেছে সর্বোচ্চ বিন্দুটা আর কি, এখানে তো ধরলে হবে না স্যার, গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ার এর উপর দিয়ে এটাই তো স্যার, অর্থাৎ এইটা আমি যেটা দেখাইছি এই যে এটা, জি স্যার এটা তো স্যাক নাকি, সর্বোচ্চ ঝুলে পড়া এটাও যা এটাও তা, মানে আমি সেটাই এই পাশে দেখাইছি, ঠিক আছে এটা হচ্ছে স্যাক। এখন আমি এখানে যে কারিশমাটা করছি সেটা হচ্ছে যে এই তারটা হচ্ছে সম্পূর্ণ একটা তার, এই তারের সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু কি এটা না, তা আমরা বলছি যে দুটো পোলের আনুভূমিক কাল্পনিক রেখাতে সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দুটা হচ্ছে কিন্তু স্যাক, সর্বোচ্চ ঝুলে পড়ছে এটা, তার মানে এখান থেকে যে দূরত্বটা এটা হচ্ছে স্যাক, জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে দেখো যে আমি এই সম্পূর্ণ তারটাকে প্রথমে অর্ধ অর্ধেক ধরি, এই যে এই পর্যন্ত, অর্থাৎ আমি এই পয়েন্টটাকে থেকে চিন্তা করি এই পর্যন্ত, এই পর্যন্ত এখান থেকে এই তারটার মধ্যে দেখো আমি তারটাকে প্রথমে অর্ধেকে ভাগ করে নিছি, একটা বিন্দু নিছি, ঠিক আছে, এই তারটার মাঝামাঝিকে আমি এই পয়েন্ট গুলোকে একটা বিন্দু নিছি, একটা বিন্দু নিছি যে কোনো একটা পয়েন্টে আমরা একটা বিন্দু নিছি। তো এই বিন্দুতে থেকে আমরা যে দূরত্বটা পাবো x ভাগ 2 লিখছি বলতে কি, এই দূরত্বটা হচ্ছে x আনুভূমিক দূরত্ব, তো আমরা যে বিন্দুটা নিছি ওই বিন্দু থেকে এই সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দুটার দূরত্ব হচ্ছে x, আর এই বিন্দু থেকে আবার তারটা যে পরিমাণ ঝুলে গেছে এই ঝুলে পড়া বিন্দু বিন্দু পর্যন্ত দূরত্বকে ধরছি আমরা y, অর্থাৎ একটা যে বিন্দুটা আমি নিলাম এই ঝুলে সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু থেকে এই তার পর্যন্ত মাঝখানে আমি যে একটা বিন্দু নিলাম এই বিন্দুটা থেকে এই ঝুলে পড়া বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্ব হচ্ছে x, এবং এই ঝুলে পড়া বিন্দু পর্যন্ত উলম্ব দূরত্ব মানে লম্ব বরাবর দূরত্ব হচ্ছে y, ঠিক না,
মানে তারটা যদি এইরকম হয় যে ঝুলে পড়ে এইভাবে আসে এখানে আসছে, তো আমি যদি কোন একটা মাঝ বরাবর একটা বিন্দু নেই তাহলে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব কি সেম হবে? হবে না, অবশ্যই একটু কম বেশি থাকবে। এটা যদি এদিক দিয়ে আসে তাহলে এই জায়গাটুকু তো কম থাকবে নাকি? আমি এই জায়গাটা ধরছি ওয়াই লম্ব দূরত্ব, আর এখান থেকে যে এই দূরত্বটা এটাকে ধরছি আমি এক্স, অর্থাৎ তারটা ছিল এইরকম, তাই না? এইরকম তারটা ছিল এইরকম। স্যার এক স্যার যেটা বিন্দু ধরছি স্যার আমি বলি, হ্যাঁ বলো স্যার, যেটা বিন্দু ধরছি, যেটা বিন্দু ধরছি, হ্যাঁ সেই বিন্দু থেকে ঝুলন্ত অবস্থায় যে লম্বে আমাকে ভূমি হিসাবে যেটা লইছে এটা এক্স, আর যে বিন্দু থেকে যেটুকু লম্বা এ হইছে এটা ধরছি ওয়াই, এই এই জায়গাটুকু ধরছি আমি ওয়াই। ঠিক আছে স্যার, হচ্ছে আমরা একটা বিন্দু ধরছি, এখন দেখো বিন্দু থেকে আমার যে ঝুলন্ত যে এটা আছে এটা পর্যন্ত ভূমি হিসেবে ধরলে এক, আর যদি লম্ব হিসেবে ধরি ওই যে বিন্দু থেকে নিচ পর্যন্ত এটা ওয়াই। ওয়াই, রাইট রাইট, খুব ভালো বলছো, ধন্যবাদ। এখন দেখো আমি এই যে বিন্দুটা ধরলাম এই বিন্দু থেকে আমি কিন্তু কাজ করতেছি এই সর্বোচ্চ ঝুলে পড়া বিন্দু পর্যন্ত, ঠিক আছে? এই বিন্দুটার মধ্যে সে তুমি এইরকম একটা যদি বিন্দুর মধ্যে তুমি যদি কিছু দেও যে আমি ধরো ভর কেন্দ্র বলতে কি মাঝখান বুঝায় না? ভর কেন্দ্র মানে কিন্তু মাঝ বুঝায়, ভরের কেন্দ্র মানে এই জায়গাটা সবচেয়ে কেন্দ্র কোনটা। তুমি যদি এখানে একটা জিনিস দিয়ে যদি একে দাঁড় করাইতে চাও, একে যদি এই জিনিসটা দিয়ে দাঁড় করাইতে চাও, ধরো যে এরকম একটা যদি পিণ্ড থাকে, এই পিণ্ডটাকে যদি তুমি দাঁড় করাইতে চাও তাহলে একটা পিণ্ড দিয়ে যদি দাঁড় করাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভর বরাবর অর্থাৎ কেন্দ্র বরাবর দাঁড় করাইতে হবে, তাহলে এটাও দাঁড়িয়ে থাকবে এটাও দাঁড়িয়ে থাকবে, না হলে কি হবে? যেমন পাল্লার মতো আর কি, পাল্লার মতো। যদি তুমি এখানে দাঁড় করাও তাহলে ও এদিক দিয়ে হালি যাবে, এদিক দিয়ে উসে হয়ে যাবে, ঠিক না? এরকম আমি ধরো যে এদিকে দাঁড় করাবো, দাঁড় করার জন্য আমি ঠিক মাঝ বরাবর নিছি, এটা হচ্ছে মাঝ বিন্দু। এই বিন্দু থেকে এই যে বিন্দুটা ধরছি আমরা, এই বিন্দুর মাঝ বিন্দু আছে এটা, তাই না? এই বিন্দুর মাঝ বিন্দু হচ্ছে এটা। তাহলে এই বিন্দু যদি মাঝ বিন্দু এটা হয় তাহলে এই দূরত্বটা কত হচ্ছে? তাহলে এই সম্পূর্ণ দূরত্ব যদি এক্স হয়, সম্পূর্ণ দূরত্বটা যদি এক্স হয় তাহলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স ভাগ টু, দুই ভাগের এক ভাগ, দুই ভাগের এক ভাগ, হ্যাঁ। আর এই পর্যন্ত তাহলে আমরা ধরলাম এক্স ভাগ টু দূরত্ব, এবং এই বিন্দুটাকে, এই বিন্দুটাকে যদি আমরা এই তারটাকে যদি আমরা আটকা রাখতে চাই, সে ধরো যে এটা একটা, এখন একটা জিনিস দেখো যে এটা হচ্ছে আমার একটা টাওয়ার, আর এখান থেকে একটা তার চলে আসছে এখানে, আর বাকিটা জানে তারটা এইভাবে ঝুলে আসে, তা এই ঝুলে পড়া বিন্দুটাকে যদি আমি আটকা রাখতে চাই যে এই পয়েন্টে ওকে রাখবো, তাহলে আমাকে কি করতে হবে? হয় এদিক দিয়ে টাইনা ধরতে হবে, আর নতুবা এদিকে একটা সাপোর্ট, মাঝ বরাবর একটা কি দেওয়া লাগবে? সাপোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে তো বস্তুটা ধরো যে এক নম্বরে হয় এদিক দিয়ে টানি টাইনা ধরলে কি হবে, ওই এদিক দিয়ে লাগাতে হবে, হ্যাঁ টান দিলে তাহলে আমরা এটাকে ও অবশ্যই নিশ্চয়ই এখানে থাকবে একটা বিন্দু পাবো। আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এদিক দিয়ে আমাদের ঝুল দিতে হবে, এদিক দিয়ে ওকে লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে আটকা দিতে হবে, তাই না? এই দুটো ওয়ে আছে না? এই দুটো যদি ওয়ে থাকে তাহলে আমরা এখানে দুইটা ভর পাই, বল পাই, একটা আছে বল হচ্ছে যে টান বল, আর একটা হচ্ছে যে আনুভূমিক বল, উলম্ব বরাবর বল, তাই না? এই টান বলটাকে আমরা বলবো কি আনুভূমিক, আর এই উলম্ব বলটাকে কি বলবো আমরা? উলম্ব। তাহলে এই বল আর এই বল কি সমান হওয়া লাগবে না? সমস্যা এখানে দেখো, আমি বলছি যে এখানে যদি তুমি এই বিন্দুটাকে, এই বিন্দুটাকে তুমি যদি হ্যাঁ টান দিতে চাও তাহলে তোমাকে এদিক দিয়ে টান দিতে হবে, অথবা উলম্ব বরাবর টান দিতে হবে, অথবা আনুভূমিক বরাবর অথবা ধরতে হবে, অথবা উলম্ব বরাবর ধরতে হবে, যেকোনো একভাবে ধরতে হবে, কিন্তু বল কিন্তু সমান হতে হবে। আনুভূমিক বলও যা হওয়া লাগবে, উলম্ব বলও কিন্তু সেম হওয়া লাগবে, ঠিক না? জি স্যার, যে পরিমাণে শক্তি লাগবে এটাকে টান দিয়ে ধরার জন্য সেটা আনুভূমিক বলো আর উলম্ব বলো শক্তিটা কিন্তু সমান লাগবে, আমি সেটা বুঝাইছি, ঠিক আছে? যে শক্তিটা সমান লাগে তাহলে আমরা এখান থেকে যেটা সূত্র প্রমাণ করছি সেটা হচ্ছে যে উলম্ব বল এবং আনুভূমিক বল আমরা সমান ধরে এই জিনিসটা পাইছি যে টি ওয়াই। এখানে দেখো আমি কি করছি যে ধরলাম যে
এখানে আনুভূমিক বরাবর এই বলটাকে আমরা ধরছি টি, এবং উল্লম্ব বলটা আমাদের দেয়া আছে কত, ডাব্লিউ। আচ্ছা তাহলে এই আনুভূমিক বলের দূরত্বটাকে আমরা বলবো ওয়াই, এবং ডাব্লিউ এক্স এর দূরত্বটা হবে এক্স ভাগ টু, ডাব্লিউ এক্স এর দূরত্বটা হবে এক্স ভাগ টু। তো আমাদের এখান থেকে আসতেছে দুটা জিনিস, একটা হলো এই দেখো টি ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ এক্স এক্স ভাগ টু, টি হচ্ছে যে টানটা দিলাম ওই টানটা, এবং টানের দূরত্ব হচ্ছে ওয়াই, ইকুয়াল ডাব্লিউ এক্স হচ্ছে যে ভরটা দিলাম লম্ব বরাবর সেই ভরটা হচ্ছে যে গ্রাউন্ড, গ্রাউন্ডটা যেটা আমরা দিছি, এই যে এই বরাবর যে টানটা দিছি না এটা আছে ডাব্লিউ এক্স, আর এই লম্ব বল যেটা, হ্যাঁ আর যেটা এটা দিছি এটাকে বলছি আমরা টি, তাহলে টি এর দূরত্ব, হ্যাঁ এটাকে বলছি আমরা ওয়াই, এর দূরত্ব টি এর দূরত্ব হচ্ছে ওয়াই, এবং এই ডাব্লিউ এক্স এর দূরত্ব হচ্ছে এক্স ভাগ টু। দেখো ডাব্লিউ এক্স এর দূরত্ব হচ্ছে, ডাব্লিউ এক্স এর দূরত্ব হচ্ছে কি এক্স ভাগ টু, এই যে ডাব্লিউ এক্স ভাগ টু। হ্যাঁ তাহলে আমরা সেখান থেকে এখানে পাই যে লিখতে পারি যে এই বল সমান সমান এই বল, তাহলে টি ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ এক্স এক্স ভাগ টু লিখতে পারি। যদি আমরা লিখতে পারি তাহলে হচ্ছে, এখানে উপরে লেখা আছে স্যার আরেকটা পদ্ধতি আছে তো স্যার, বুঝি না আরেকটা সহজ, কারণ আমরা যদি, হ্যাঁ উপর দিয়ে তো বললে দিছে জি, তারপর আগের আগের পৃষ্ঠা দেন, আগেরটা তো দাও, হ্যাঁ বলেন বলেন, এখানে আরেকটু স্যার যে আনুভূমিক বল এবং উলম্ব বল সমান, হ্যাঁ হ্যাঁ আমি স্যার, আনুভূমিক বল সমান সমান টি টি জি, আর উলম্ব বল সমান সমান ডাব্লিউ এক্স জি জি, তাহলে দুটো সমান, এই দুটোর মধ্যে পড়ছে এক বাই টু, উলম্ব বল থেকে যে স্যাগ, স্যাগ এর দূরত্ব, ওয়াই এর মান পাইতেছি ডাব্লিউ এক্স, ডাব্লিউ এক্স আর এবং এক্স, তাহলে কি হবে এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এই টি টা যদি পাশে হয় তাহলে টু টুর সাথে গুণ হয়ে যাবে, টু টি হয়ে যাবে, তাই না, বজ্রগুণ পদ্ধতি আর কি, বজ্রগুণ পদ্ধতি, তাহলে এখন নিচে এক থাকলে, জি 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 সেটাই, নিচে এক থাকলে তাহলে ওয়াই আর টু এর সাথে টি গুণ হয়ে যাবে জি, আর না ডাব্লিউ স্যার এক্স স্কোয়ার কেমন হলো, এই যে এখানে এক্স আছে এখানে এক্স আছে দুইটা, এক্স স্কোয়ার, হ্যাঁ স্যার তাহলে এখন যে কোনো সাপোর্টে এ অথবা বি এর ক্ষেত্রে পরিপূর্ণ স্যার ধরবো আমরা, পরিপূর্ণ তার মানে আমরা এক্স এর মানটা আগে তো ধরে নিছিলাম, তাই না, একটা বিন্দু নিয়ে কাজ করছি, তাই না, এখন সম্পূর্ণটা কতটুকু হবে দেখো, যে এক্স এর মান হচ্ছে এল ভাগ টু, দেখো এখানে এই যে এখানে দেখো সম্পূর্ণটা কতটুকু, এই সম্পূর্ণটা কতটুকু এল ভাগ টু, এই সম্পূর্ণটা কত এল ভাগ টু, না জি স্যার সম্পূর্ণটা হচ্ছে এল ভাগ টু, আমরা এখন সম্পূর্ণটা নিয়ে কাজ করবো, এটা হচ্ছে এল ভাগ টু, এবং এই সম্পূর্ণটা কত, এই সম্পূর্ণটা কত, এই স্যাগটা কত এস, তাহলে আমরা এখানে এক্স, তাহলে সম্পূর্ণটা নিয়ে আমরা এখানে দেখো এখানে আমরা সম্পূর্ণটা নিয়ে পারি যে উলম্ব, এবং আমরা পাইলাম যে এক্স বা এক্স এর মান হচ্ছে এল ভাগ টু, এবং ওয়াই এর মান হচ্ছে এস, ওয়াই ইকুয়াল টু এস, এটা পাইলাম অর্ধেক হিসাব করে, অর্ধেক হিসাব করে, তাহলে এখানে আমাদের এক্স এর জায়গায় শুধু এল ভাগ টু এর মান বসা দিছি, এক্স মানে আনুভূমিক দূরত্ব, আনুভূমিক দূরত্ব মানে এল ভাগ টু, এটা বসা দিছি, এবং ওয়াই এর মান, ওয়াই এর মানটা কত, ওয়াই মানে হচ্ছে যে এই এই দূরত্বটা, ওয়াই মানে হচ্ছে যে এই দূরত্বটুকু, এই যে এই দূরত্বটুকু শুধু, তাই এই যে উলম্ব এতে জি, তাহলে উলম্ব দূরত্বের সম্পূর্ণটা কত হবে, এস, একটা বিন্দু নিছিলাম বিন্দু থেকে একবারে মানে কি স্যাগ পর্যন্ত, জি জি এটা হচ্ছে ওয়াই, লম্ব হিসাবে আর কি স্যার, ওয়াই হয় তাহলে এটা সম্পূর্ণ দূরত্ব কত হবে এস, সম্পূর্ণ দূরত্ব কত হবে এস, আমরা তো বিন্দু নিছিলাম এইজন্য ওয়াই ধরছি, তাহলে এটা সম্পূর্ণ লম্ব হিসাবে, হ্যাঁ ঠিক আছে,
আমরা একটা বিন্দুকে ধরলাম ওয়াই, আর সম্পূর্ণটা কত হবে এস, ঠিক আছে? এটা তো আমরা এখানে ওয়াইয়ের মানটা এস বসা দিছি, বসা দিলে আমাদের যেটা আসতেছে দেখো, ডি ইজ ইকুয়াল টু ডাব্লু এল ভাগ টু স্কোয়ার ভাগ হচ্ছে টু টি, অর্থাৎ ডাব্লু এল স্কোয়ার, আর এখানে দুইকে স্কোয়ার করলে দুই দুগুণে চার হবে, চারের সাথে এই দুই গুণে হয়ে যাবে, চার দুগুণে আট হয়ে যাবে, কিভাবে এটা দেখাবো? আচ্ছা জি স্যার, এটা একটু, এটা একটু দেখো যে কি করছি স্যার আমরা, এটা উপরে যে এস সমান সমান ডব্লিউ এল আই টু এল স্কোয়ার ভাগ স্কয়ার, হচ্ছে দুই দুগুণে চার, নিচে আছে কত টু টি না, তাই এখানে যদি আমি আবার করি যে ডাব্লু এল স্কোয়ার ভাগ হচ্ছে চার গুণন, এটা উল্টে যায়, এখানে ধরো ওয়ান, ওয়ানটা জি উল্টে স্যার, গেলে ওয়ান ভাগ টু টি হবে, জি স্যার অর্থাৎ ডাব্লু এল স্কোয়ার ভাগ হচ্ছে এইট টি, ঠিক আছে? স্যার দুগুণে, হ্যাঁ স্যার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, জি স্যার, এটা হচ্ছে আমাদের স্যাগের প্রমাণ। এই প্রমাণটা কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে, এবং এটা ভালো করে করবা, জাস্ট হচ্ছে দুইটা বিন্দু সার্কিটটা দিবা, আর স্যার হচ্ছে একটু ইয়া করেন, আমি স্ক্রিনশটটা লয়ে লই, স্ক্রিনশটটা নিয়ে নাও, থামো, এটা একটা স্ক্রিনশট নাও, জি স্যার নিছি নিশো এখন, এটা একটা স্ক্রিনশট নাও, স্যার, প্রথম থেকে মনে করি থেকে ওইটা শেষ, হ্যাঁ মনে করি থেকে শুরু হবে। তাহলে আমরা এখানে কি ধরলাম, স্পেনের, স্পেনের দৈর্ঘ্য ধরছি এল, এবং ডাব্লু ধরছি প্রতি একক ইউনিট কন্ডাক্টরের ওজন, এই ডাব্লুটা কিন্তু কন্ডাক্টরের ওজন, এবং জি স্যার, টিটা হচ্ছে ওয়েট, টান, হ্যাঁ টিটা হচ্ছে টান, আনুভূমিকভাবে আমরা যে টানটা দিছি সেটা হচ্ছে টি, ঠিক আছে? জি স্যার, এটাই তো আমাদের এই প্রমাণ করতে বলছে, এটা আমরা প্রমাণ করব এই অধ্যায় থেকে, জাস্ট আমরা এই কটা প্রশ্ন করবো, আর বেশি কিছু পড়বো না, ঠিক আছে? জি স্যার, আমরা শর্ট করে নিব, পরবর্তীতে কিন্তু সিলেবাস কেউ সাজেশনের কথা বলবা না, এইগুলাই সাজেশন, ঠিক আছে? ক্লাস না জি জি করলে তার কোনো সাজেশন নাই, ঠিক আছে? তো তোমরা স্যার, এইভাবে, আমাদের কিছু সুবিধা আছে, হ্যাঁ আমাদের সুযোগ সুবিধা তো আছে, সুযোগ সুবিধা তো আছে, ওই জন্য কি সবাই তোমরা পড়াশোনা বাদ দিয়ে দিবা? না স্যার, এই সুযোগ এস সুবিধা থাকলে আবার বেশি কিন্তু করা হয়, এটা জানো কি? দেখা যাচ্ছে যে বেশি সুযোগ সুবিধা থাকলে আবার হ্যাঁ বেশি স্যার, হার্ডও হবে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, জি স্যার, আজকে এতটুকুই, হ্যাঁ এর পরের অধ্যায়ে বাকিটুকু পড়ে নেবো, কেমন? আচ্ছা জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। হুম।